চার যুগের অপেক্ষার অবসানের লক্ষ্যে ইরানের শুরুটা হয়েছিল দারুণ। শুরুতে পিছিয়ে পড়ার পরও ঘুরে দাঁড়ায় কাতার। রোমাঞ্চকর লড়াইয়ে তিনবারের চ্যাম্পিয়নদের 3-2 গোলে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়নরা। এদিকে আফ্রিকান কাপ অফ ন্যাশনসের ফাইনালে মুখোমুখি হবে নাইজেরিয়া ও আভরি কোস্ট। পরাগারমানের রিপোর্ট। Iran and Qatar face off in the Doha's Al-Thumama Stadium-e Asian Cup-er ditiyo semi-final match-e shakodikder hotash kore chaturtho minute Iran-ke egiye den Sardar Azmoun. And what a goal that is! Making something out of nothing. Shurute pichhe pore motei hotash hoyni tournament-er bortoman champion-ra. 17 মিনিটে দূরপাল্লার শটে জাসিম জাবের খেলায় সমতা ফেরান। আক্রমণের ধারাবাহিকতায় খেলার 43 মিনিটে কাতারকে 2-1 ব্যবধানে এগিয়ে দেন আফিফ। তবে তাদের এই খুশি বেশিক্ষণ স্থায়ী হয়নি। বিরতি থেকে ফিরে বিতর্কিত এক পেনাল্টিতে 51 মিনিটে জাহান আলীরেজা বক্সের গোলে ম্যাচে সমতা ফেরায় ইরান। অবশেষে খেলা শেষের 8 মিনিট আগে স্বাগতিক দলকে আনন্দে ভাসান আলমায়েজ আলী। এই জয়ে মাত্র পঞ্চম দেশ হিসেবে টানা 2 আসরে শিরোপা জয়ের আশা জাগিয়ে তুলল কাতার। আগামী রোববার লুসেল স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে স্বাগতিকদের প্রতিপক্ষ জর্ডান। এদিকে আফ্রিকান কাপ অফ নেশনসের সেমিফাইনালে প্রতিশোধ নেওয়া হলো না কঙ্গোর। উল্টু খেলার 65 মিনিটে বরুশিয়া ডটমুন্ড ফরওয়ার্ড হলারের গোলে আরও একবার সেমিফাইনাল থেকে তাদের বিদায় করে দিল আইভরি কোস্ট। তৃতীয় শিরোপার লক্ষ্যে আগামী রোববার ফাইনালে নাইজেরিয়ার মুখোমুখি হবে আইভরিয়ানরা। অন্য ম্যাচে 120 মিনিটের লড়াইয়ে 1-1 গোলে ড্র ছিল দক্ষিণ আফ্রিকা নাইজেরিয়ার খেলা। শেষে টাইব্রেকারে আফ্রিকাকে 4-2 গোলে হারিয়ে আরও একবার ফাইনাল উঠে যায় সুপার ইগল নামে পরিচিত নাইজেরিয়া। পরাগমান, এটিএন বাংলা।